রচিত বইয়ে ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর নিজের পক্ষে সাফাই গাইলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। স্বাধীন ফিলিস্তিনের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আরব বিশ্ব। চলে গেলেন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ নভোচারী জন ইয়ং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র সাবেক মহাপরিচালক প্যাসকেল লামি। এবং আসন্ন ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। সালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফাইজুল টুটুল। এবারে বিস্তারিত সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন নিয়ে রচিত বইয়ে ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর নিজের পক্ষে সাফাই গাইলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। নিজেকে পুরোপুরি সুস্থ ও দক্ষ দাবি করার পাশাপাশি ফায়ার অ্যান্ড ফিউরি বইটি মিথ্যা গল্পে ভরা বলেও অভিযোগ করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বইয়ের লেখক মাইকেল উলফকে প্রতারক বলে ব্যাখ্যা দেন। রাজনৈতিক কোনো অভিজ্ঞতা ছাড়াই ধনকুবের ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা নিয়ে শঙ্কায় ছিলেন। ইভানকা ট্রাম্পকে এতদিন ধরে সকলে ট্রাম্পের মেয়ে বলে জানালেও মার্কিন সাংবাদিক মিশেল উলফের লেখা নতুন বইতে দাবি করা হয়েছে ইভানকা আসলে ট্রাম্পের স্ত্রী। সদ্য প্রকাশিত ফায়ার অ্যান্ড ফিউরি ইনসাইট দ্য ট্রাম্প হোয়াইট হাউস বইটিতে এমন দাবি করা হয়েছে, হোয়াইট হাউস এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মোট 200 ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করা হয়েছে বইটি, যেখানে ট্রাম্পের মেয়ে সম্পর্কে বলা হয়। হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক হোপ কিংস হিক্স এবং ট্রাম্পের সাবেক ক্যাম্পেইন ম্যানেজার কোরে লিয়ান্ডের স্কির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। স্বাধীন ফিলিস্তিনের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আরব বিশ্ব। জেরুজালেম ইস্যুর সমাধান খুঁজতে জর্ডানে আরব লীগের বৈঠক থেকে এ ঘোষণা আসে। এতে মিশর, সৌদি আরব, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ফিলিস্তিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের কারণে দ্বিরাষ্ট্র সমাধান পদ্ধতি শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রাদেশিক পরিষদের মন্ত্রী তাজি হানহাবি। জর্ডানের রাজধানী আম্মানে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বসে। এতে মিশর, সৌদি আরব, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ফিলিস্তিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চলে গেলেন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ নভোচারী জন ইয়ং। দীর্ঘদিন নিউমোনিয়া রোগে ভোগার পর গত শুক্রবার 87 বছর বয়সে তিনি মারা যান। নাসার প্রধান রবার্ট লাইটফুট এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইয়ং প্রথম নভোচারী যিনি জেমিনি, অ্যাপোলো সহ শাটল মহাকাশে যান পরিচালনা করেন। ইয়ং তার জীবনে 6 বার সফলভাবে নভোযান পরিচালনা করেন। 1969 সালে অ্যাপোলো 10 মিশন পরিচালনায় সহযোগী ছিলেন এবং 1972 সালে 12 জন নভোচারী নিয়ে প্রথমবার সফলভাবে চাঁদে অবতরণ করেন জন ইয়ং। পরবর্তীতে মহাকাশ গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন বলে জানান নাসার প্রধান। এছাড়াও নাসা ও পৃথিবী একজন পথ প্রদর্শককে হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 2004 সালে অবসরের মাধ্যমে শেষ করেন 42 বছরের ক্যারিয়ার জন ইয়ং। 1930 সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। মালয়েশিয়ায় আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নাম ঘোষণা করেছে দেশটির বিরোধী জোট। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আগামী অগস্টের মধ্যে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের কথা রয়েছে। বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে থাকায় তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না, আর তাই 92 বছর বয়সে মাহাথিরকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিরোধী জোট। পাকাতান হারাপান নির্বাচনে এই জোট জয় পেলে আনোয়ার ইব্রাহিম ছাড়া পাওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হবেন মাহাথির মোহাম্মদ। কিছু জনমত জরিপে আসন্ন নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক নেতৃত্বাধীন জোটের জয়ের আভাস দিলেও মাহাথির তার জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী হবেন বলেও জানিয়েছে গণমাধ্যম। শীতের তীব্রতা দেশে দেশে, বিপর্যস্ত জনজীবন, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজের গতি।
যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে জেঁকে বসেছে তীব্র শীত। পানিকে করেছে বরফ, আর বরফকে করেছে কঠিন ইস্পাত। বরফে জমে আছে যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত এলাকায় অবস্থিত বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র নায়াগ্রা জলপ্রপাতের এক অংশ। কানাডায় 57 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তাপমাত্রা কমে দাঁড়িয়েছে -23 ডিগ্রি সেলসিয়াসে। এভাবে তাপমাত্রা কমতে থাকলে পুরো জলপ্রপাতের পানি জমে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর আগে 1848 সাল এবং 1934 সালে নায়াগ্রার পানি সম্পূর্ণরূপে জমে যায়। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ থেকে শিক্ষার্থীসহ 1,500-এর বেশি আন্দোলনকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সংস্কারপন্থী সংসদ সদস্য মাহমুদ সাদিকি ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন। এদিকে বিক্ষোভকারীদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে সমাবেশ করেছে প্রবাসী ইরানিরা। এসবের মধ্যেই সন্ত্রাস এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির গোয়েন্দা মন্ত্রী। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে দেশটির 19টি বিশ্ববিদ্যালয়ের 90 জন শিক্ষার্থীসহ অন্তত 1,700 আন্দোলনকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংস্কারপন্থী সংসদ সদস্য মাহমুদ সাদিকি। তার দাবি, যেসব শিক্ষার্থীকে আটক করা হয়েছে তাদের অনেকেই সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত নয়। যুব সমাজের শক্তিতে ভীত হয়েই সরকার নিরীহ শিক্ষার্থীদের আটক করেছে বলেও অভিযোগ করেন তিনি। শীতকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে নানা রকম উৎসব ও প্রতিযোগিতা। এ ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ায় বরফ ফুঁড়ে মাছ শিকারের ব্যতিক্রমধর্মী উৎসবে মেতে উঠেছে বিশ্বের নানা প্রান্তের ভ্রমণ পিপাসুরা। শনিবার শুরু হওয়া এ উৎসব চলবে 26 জানুয়ারি পর্যন্ত। এদিকে বরফের পানিতে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে চীনের হারবিন অঞ্চলে। ফ্রোজেনের জলাশয়ে বরফ ভেদ করে লাখো মানুষ ব্যস্ত মাছ শিকারে। কেউ মাছ ধরছেন বড়শি দিয়ে, কেউ বা ভিন্ন উপায়। মাছ শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে বেশ উচ্ছ্বাসিত পর্যটকরা। চীনের পূর্ব সাগরে 2টি জাহাজের মধ্যে সংঘর্ষে ঘটনায় 2 বাংলাদেশি সহ 32 জন নিখোঁজ বলে জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। চীনের যোগাযোগ মন্ত্রণালয়ের বরাতে তারা জানায়, স্থানীয় সময় রাত 8টার দিকে পালামার তেলবাহী এবং হংকং এর কার্গোবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 2 জাহাজে অবস্থানকারী 21 ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত ক্রুরা চীনা নাগরিক বলে জানিয়েছে তারা। এছাড়া 8টি ছোট জাহাজ দিয়ে উদ্ধার কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে জানিয়েছে সিনহুয়া। মেক্সিকোর ভেরাক্রুজ শহরের রাস্তার পাশে থাকা একটি ট্যাক্সি থেকে 5 জনের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। মাথাগুলো কালো প্লাস্টিকে করে গাড়িতে রাখা ছিল। মেক্সিকোর একজন নির্বাহী কর্মকর্তা জানান, গত 1 বছরে অন্তত 2,200 মানুষের বিচ্ছিন্ন দেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে ভেরাক্রুজ শহরের অন্তত 70% মানুষ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে বলেও জানান সরকারি ওই কর্মকর্তা। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। আগামী 29 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে 2017 ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন। কোনো জরিমানা ছাড়াই ট্যাক্স ফাইল করা যাবে আগামী 17 এপ্রিল পর্যন্ত। তবে আবেদনের মাধ্যমে 6 মাসের অটোমেটেড বর্ধিত সময় পাওয়া যাবে। এই আবেদনে ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যাবে। তবে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থেকে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে। IRS-এর বরাত দিয়ে USANewsOnline.com-কে এই তথ্য জানান নিউ ইয়র্কের জ্যাকসন হার্টসে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের প্রেসিডেন্ট ও IRS লাইসেন্সড প্র্যাকটিশনার এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাশেম। তিনি জানান, সাধারণত ট্যাক্স সিজন শেষ হয় 15 এপ্রিল, কিন্তু এবছর 15 এপ্রিল রোববার এবং পরদিন 16 এপ্রিল সোমবার ছুটির দিন থাকায় 17 এপ্রিল মঙ্গলবার ট্যাক্স সিজনের শেষ দিন ধার্য করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্থাপিত ব্যাংকগুলোর মধ্যে 2017 সালে সর্বোচ্চ পরিচালন মুনাফা করেছে NRB কমার্শিয়াল ব্যাংক, যার চতুর্থ প্রজন্মের নতুন স্থাপিত 9টি ব্যাংকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
ব্যাংকগুলো থেকে পাওয়া সর্বশেষ তথ্য দেখা গেছে, নতুন স্থাপিত ব্যাংকগুলোর মধ্যে 2017 সালে সর্বোচ্চ মুনাফা করেছে ইউনিয়ন ব্যাংক। তাদের মুনাফার পরিমাণ 230 কোটি টাকা। এনআরবি কমার্শিয়াল ব্যাংক মুনাফা করেছে দ্বিতীয় সর্বোচ্চ, তাদের মুনাফার পরিমাণ 202 কোটি টাকা। এছাড়া নতুন ব্যাংকগুলোর মধ্যে মুনাফার দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক 182 কোটি টাকা, চতুর্থ অবস্থানে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড 161 কোটি টাকা, পঞ্চম স্থানে থাকা মধুমতি ব্যাংক 151 কোটি টাকা এবং ষষ্ঠ অবস্থানে থাকা মিডল্যান্ড 120 কোটি টাকা। অপরপক্ষে সপ্তম অবস্থানে থাকা মেঘনা ব্যাংক 110 কোটি টাকা এবং অষ্টম অবস্থানে থাকা এনআরবি ব্যাংক গত বছরে 97 কোটি টাকা মুনাফা করেছে। আর নতুন ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে কম মুনাফা করেছে ফার্মার্স ব্যাংক 26 কোটি টাকা। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর সাবেক মহাপরিচালক প্যাসকেল লামি। প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় ডাব্লিউটিও সাবেক মহাপরিচালক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ কথা বলেন। সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রেস সচিব এহসানুল করিমী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর দীর্ঘদিন ধরে অসুস্থ চট্টগ্রাম 7 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলো। ভর্তির পরই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মোহাম্মদ ইউসুফের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্তের নেতৃত্বে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউসুফ। আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে গণমাধ্যমকে খবর প্রকাশ হয়। দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সংসদে সরকারি ও বিরোধী দলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে 10ম জাতীয় সংসদে 2018 সালের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে একথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রপ্রধান আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি প্রগতিশীল দেশ করতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, বর্তমান সরকার আর্থসামাজিক উন্নয়নে অভূতপূর্ব গতিশীল সঞ্চালনের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে ঐকান্তিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। অর্থ বরাদ্দ পেলে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্ত করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা বিভাগে নতুন শিক্ষামন্ত্রী কাজী কেরামত আলীকে সংবর্ধনা জানানোর সময় তিনি একথা বলেন। এ সময় সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষার আধুনিকায়নে কাজ করবেন তিনি। বিএনপি নামক অপশক্তি গণতন্ত্রের মুখোশ পরে জনগণকে ধোঁকা দিচ্ছে, তাই এদের মুখোশ উন্মোচন করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে 2014 সালে বিএনপি জামায়াতের নাশকতার শিকার অনেকে তাদের ভয়াবহ সেই স্মৃতি তুলে ধরেন। মানুষ পুড়িয়ে মেরেছে তারা বাংলার মাটিতে, এখন কোন মুখে জনগণের ভোট চায়? এই বর্বরতার প্রতিফুটে এদেশের মানুষ সমর্থন করে না, করবে না। বিএনপি নামক এই অপশক্তি গণতন্ত্রের মুখোশ পরে, কখনো মানবতার মুখোশ পরে, মুখোশ পরে এরা ধোঁকা দিচ্ছে, এরা বিভ্রান্তি সৃষ্টি করছে। এদের মুখোশ উন্মোচন করতে হবে জনগণের কাছে, সেটাই হোক আমাদের শপথ। 2014 সালের 5ই জানুয়ারি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপি জামায়াতের ধারাবাহিক নাশকতার শিকার হয়ে অকালে জীবন দিতে হয় অনেক সাধারণ মানুষকে। ভবিষ্যতে কোনো সাধারণ মানুষকে যেন নাশকতার শিকার হতে না হয় এমন দাবি ছিল স্বজন হারানোদের। দর্শক, এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
বাংলাদেশ ছাত্রলীগের 70তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইতালি শাখা ছাত্রলীগ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আলোচনা সভা ও কেক কেটে পালন করেছেন। ইতালি থেকে নাজমুল হোসেন জানান, স্থানীয় একটি হলরুমে ইতালি শাখা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার এবং ছাত্রলীগের যেসব নেতৃবৃন্দ শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। ব্যাপক আয়োজনে নোয়াখালী সুবর্ণচরে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চর ক্লার্ক বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ইমামউদ্দিন সুমন নোয়াখালী প্রতিনিধি জানান, সকাল 10টার চর ক্লার্ক ইউনিয়ন সংলগ্ন বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক নিজামুদ্দিন সঞ্চালনায় এবং চর ক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার আবু ওয়াদুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন। পরে অতিথিরা বিদায় শিক্ষককে ক্রেস্ট প্রদান করে। এছাড়াও উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইন বিভাগের অধ্যয়নরত সৈয়দ রোজিনা আক্তার রোজি সহ প্রমুখ। আধুনিক প্রযুক্তির ব্যবহারে বেতন দেয়া ও অন্যান্য লেনদেনের সুবিধার্থে কিশোরগঞ্জের ভৈরবে শুভ উদ্বোধন হল ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক শিওর ক্যাশ। ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় সর্দার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কেক কাটার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় চাকরিজীবী, ব্যবসায়ীকে লেনদেন ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলন করার সকল প্রকার সুযোগ সুবিধার রয়েছে শিওর ক্যাশের মাধ্যমে। শিওর ক্যাশে ভৈরব শাখা চালু হয় ভৈরববাসীদের জন্য নতুন মাত্রা যোগ হলো, ফলে সর্বক্ষেত্রে সুফল ভোগ করবে ভৈরবসহ অত্র অঞ্চলের লোকজন। প্রধান অতিথি হিসাবে ভৈরব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ আবদুল্লাহ আল মামুন কেক কেটে এর শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আল মামুন, ভৈরব 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শ্যামল মিয়া প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন এস এম রয়্যাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ জাবেদ ওমর কবির। লক্ষ্মীপুরের রায়পুরে জেলা প্রশাসক হোমায়রার বেগমের বদলি উপলক্ষে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বিকেলে উপজেলা হলরুমে আলোচনা সভা ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। লক্ষ্মীপুর প্রতিনিধি দিলার হোসেন মৃধা জানান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা এইচ এম জুবায়দ এর সঞ্চালনায় ও নির্বাহী অফিসার শিল্পী রানী রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, উপজেলার মাধ্যমিক শিক্ষকগণ, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ। বিদায় অতিথিকে পর্যায়ক্রমে ফুলের শুভেচ্ছা জানান এবং সবাই আবেগে আপ্লুতভাবে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বলেন, জেলা প্রশাসক হুমায়রা বেগম সৎ এবং নির্ভীক হিসেবে কাজ করে গেছেন। তাকে এত কম সময়ের মধ্যে বিদায় দিতে হবে জানা ছিল না। আশা করি তিনি তার কর্মদক্ষতা দিয়ে প্রশাসনের উচ্চ আসনে প্রতিষ্ঠিত হবেন এ প্রত্যাশা রইল। লক্ষ্মীপুরের মানুষ বরাবরই মতোই সৎ এবং ভালো প্রশাসনের কর্মকর্তাদের সম্মান দিয়ে আসছেন। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 5% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ 11 দফা দাবি বাস্তবায়নের জন্য সারাদেশের ন্যায় বরগুনার মঙ্গলবার সকাল 11টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের বরগুনা অফিস থেকে মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল সালাম, শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয় অধ্যক্ষ জিয়াউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হারুন আর রশিদ প্রমুখ সদর উপজেলার 25টি কলেজ, 57টি মাধ্যমিক বিদ্যালয় ও 35টি মাদ্রাসা শিক্ষকরা এ নিবন্ধনে অংশগ্রহণ করেন। পরে বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। দর্শক, এবার রয়েছে মিলিনাম বাণিজ্য সংবাদ।
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে 1,48,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এরপরও বেকারত্ব হার রয়েছে 4.1%, যা 2000 সালের পরে সর্বনিম্ন। মূলত শ্রমবাজার শক্তিশালী হওয়ায় অভ্যন্তরীণভাবে বেশি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে দেশটির শ্রম অধিদপ্তর। গেল কয়েক প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 3%, পাশাপাশি বার্ষিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অন্তত 20 লাখ। এ সময়টায় বেড়েছে শ্রমিকদের মজুরিও। আবাসন শিল্প ও স্বাস্থ্য খাতে বেড়েছে নতুন কর্মসংস্থান সৃষ্টির হার। 2018 সালেও এ ধারা অব্যাহত থাকার প্রত্যাশা বিশ্লেষকদের। ওয়ার্ল্ড এক্সপো 2025 আয়োজনে বাংলাদেশের সমর্থন চেয়েছে ফ্রান্স। সকালে ফ্রান্স সরকারের পরামর্শক ও বিশ্ব বাণিজ্য সংস্থার ডাব্লিউটিও এর সাবেক মহাপরিচালক প্যাসকেল লবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, 2025 সালে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে আগ্রহী ফ্রান্স। একই সঙ্গে বৃহৎ এ প্রদর্শনী আয়োজন করতে ফ্রান্সের সঙ্গে সহযোগিতা করছে রাশিয়া, জাপান ও আজারবাইজান। প্রদর্শনীটি ফ্রান্সে আয়োজনে বাংলাদেশের সমর্থন চাইলে বিষয়টি বিবেচনা করা হবে বলে প্যাসকেল লেমিকে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি। 2017 সাল শেষে অর্থনীতির উন্নয়ন নির্দেশক বিশ্ব ক্রয় ব্যবস্থাপনা সূচক শক্তিশালী হতে শুরু করেছে। বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীন এবং ইউরোপের ফ্রান্স ও জার্মানির এ সূচকে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। গেল বছরের ডিসেম্বর শেষে চীনের ক্রয় ব্যবস্থাপনা সূচক রেকর্ড ছাড়িয়ে 56.3% পৌঁছেছে, যেটি সারা বছরই গড়ে 54% মধ্যে আটকে ছিল। বিশ্ব অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধির চেয়েও বেশি এটি। বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে এই প্রবৃদ্ধি এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে চীন নেতৃত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। দর্শক, এবার দেখুন মিলিনিয়াম খেলা সংবাদ। আসন্ন ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিকাল 3টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। দলে ফিরেছে এনামুল হক, বিজয় মোহাম্মদ, মিঠুন, সানজামুল ইসলাম ও আবুল হাসান রাজু। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, লিটন দাস এবং শফিউল ইসলাম। আগামী 15 জানুয়ারি শুরু হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। 32 সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গেল মাসের 27 তারিখ থেকে অনুশীলন করেছেন, যেখানে থেকেই 16 সদস্যকে বেছে নেন বিসিবির নির্বাচক দল। স্প্যানিশ লালিগায় প্রায় অর্ধেকটা পথ এখনও বাকি, তবে এরই মধ্যে শিরোপার গন্ধ পাচ্ছে বার্সেলোনা। লেভান্তের বিপক্ষে দারুণ জয় টেবিলের শীর্ষস্থান আবারও মজবুত করল কাতালানরা। ঘরের মাঠ নু ক্যাম্পে লেভান্তাকে তারা হারিয়েছে 3-0 গোলে। গোলের জন্য খুব বেশি দেরি করতে হয়নি আন্দ্রেস ভালভার্দের শিষ্যদের। ম্যাচে 12 মিনিটে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। জর্দি আলবার হেড থেকে পাওয়া হাওয়ায় ভাসা বল দারুণ শর্টে জালে জড়ান আর্জেন্টাইন সুপারস্টার। 38 মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন চলতি মৌসুমে নিজেকে হারিয়ে খোঁজা লুইস সুয়ারেজ। যদি আলবার ক্রস থেকে অসাধারণ শর্টে লক্ষ্যভেদ করেন এই উরুগুয়ান। জাতীয় দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্যকার প্রস্তুতি ম্যাচ জিতেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বিসিবির লাল দল। মাশরাফির সবুজ দলকে তারা হারিয়েছে 137 রানে বিশাল ব্যবধানে। শুরুতে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরি ও মোহাম্মদুল্লাহ রিয়াদের 50-তে 320 রানের বড় সংগ্রহ পায় লাল দল। জবাবে মাত্র 183 রানে গুটিয়ে যায় সবুজ দল। ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ঘরের মাটিতে আগামী 15 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে টাইগার শিবিরে। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। রচিত বইয়ে ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর নিজের পক্ষে সাফাই গাইলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। স্বাধীন ফিলিস্তিনের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আরব বিশ্ব। চলে গেলেন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ নভোচারী জন ইয়ং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর সাবেক মহাপরিচালক প্যাসকেল লামি।
এবং আসন্ন ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই ছিল মিলিনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/MillenniumTVUSA এবং youtube.com/MillenniumTVUSA। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.MillenniumTV.org এবং www.MillenniumTVUSA.com। সঙ্গে থাকুন মিলিনিয়ামের। আল্লাহ হাফেজ।